নমস্কার বন্ধুরা দীপিকা রানাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আবারও ফিরে এলাম পুজো স্পেশাল মানে পুজোর দিনগুলোতে বানিয়ে খাওয়ার মতো সুজির সাদা ধপধপে লুচির রেসিপি আর আলুর দমের রেসিপি নিয়ে এই রেসিপিটা এই নিরামিষ দিনগুলোতে আপনারা বানিয়ে অবশ্যই ট্রাই করবেন খুবই ভালো লাগে খেতে তো এই রেসিপিগুলো আমি কিভাবে বানাচ্ছি অবশ্যই সাথে থাকবেন দেখার জন্য প্রথমেই আমি কিছু ছোট ছোট আলু কুকারে সিটি মেরে সেদ্ধ করে আর ছুলে নিয়ে নিয়েছি এক জায়গায় তারপরে একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি বড় চামচে দু চামচ পোস্ত আর তিন থেকে চার চামচ টক দই এক ইঞ্চি পরিমাণে আদা আর চারটে মতো কাজু কাজুটা আমি দেখালাম না ক্যামেরা বন্দি করতে একদমই ভুলে গেছিলাম তো সরি তো তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়াই গরম করে নিয়ে কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি প্রথমে একটুখানি এরপরে সেদ্ধ করে চুলে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এক এক করে আর আলুটাকে একটু লালচে লালচে করে ভেজে নেব দেখুন এই পর্যায়ে আলুগুলো লাল লাল করে ভেজে এসেছে এখন আমি আলুগুলোকে কড়াই থেকে তুলে নেব আর তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা আর কিছু গোটা গরম মশলা দিয়ে একটা মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যেই অ্যাড করে দেব হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো হাফ চামচের কম লঙ্কার গুঁড়ো একটুখানি জিরের গুঁড়ো আর খুব সামান্য ধনে গুঁড়ো সাবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটুখানি জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি সেই কাজু আর পোস্তুর বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে একসাথে সব মিলিয়ে দিচ্ছি এই পর্যায়ে গ্রেভিটা অনেকটা শুকিয়ে এসেছে আর বেশ ঘন হয়ে গেছে এখন আমি এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি ভাজা আলুটা আলুটা দিয়ে আলুর সাথে সব কিছু খুব ভালো করে আবারও কষিয়ে নেব মশলার সাথে আলুটা খুব ভালো করে কষে গেছে তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি দিয়ে দিলাম কয়েকদানা চিনি চিনি দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা চাইলে গ্রেভি যদি কম খেতে চান এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন কিন্তু আমি একটুখানি জল অ্যাড করে দিয়েছি ঝোল ফুটে উঠলে শেষে দিয়ে দিচ্ছি একটুখানি কাসুরি মেথি দিয়ে খুব ভালো করে সব কিছু মিলিয়ে দিচ্ছি আর দেখুন আমার আলুর দমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এখন আমি সুজির লুচি বানিয়ে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম দেড় কাপ পরিমাণে জল জলটা একটু উষ্ণ গরম হলে ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ নুন হাফ চামচ চিনি আর এক চামচ রিফাইন্ড তেল দিয়ে চিনিটা মেল্ট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো সুজি আমি যে দশ টাকার প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের থেকে হাফ প্যাকেট মতো সুজি দিয়ে দিয়েছি খুব ভালো করে নাড়াচাড়া করে জলের সাথে সুজিটাকে একটা ডোতে পরিণত করে নেব দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে অনেকটা ঘন হয়ে গেছে শক্ত শক্ত হয়ে গেছে এখন আমি এই সুজিটাকে নামিয়ে নিচ্ছি একটা থালাতে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে ময়দা এখন ময়দাটা দেওয়ার পরে একটা সফট একটা ডো বানিয়ে নেবো সুজিটাকে ময়দার সাথে মাখিয়ে নিয়ে এই সুজিটাকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে একদম গরম থাকতে থাকতে তো দেখুন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি গরম থাকতে থাকতে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে তো দেখুন কতটা সফট হয়েছে এখন আমি এখান থেকে লিচি কেটে নিয়েছি দেখুন লিচিগুলো গোল গোল করে হাতে করে গোল করে নিয়ে এখন চাকির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি রিফাইন তেল মাখিয়ে নিয়ে এবার এক এক করে লিচিগুলো বেলে নেব একটুখানি রিফাইন তেল চাক্কির মধ্যে মাখিয়ে নিয়ে একটা লিচি নিয়ে হালকা করে প্রেস করলে কিন্তু খুব সুন্দর করে লুচিগুলো বেলা হয়ে যাবে আর একই রকমভাবে আমি সব লুচিগুলোকে বেলে নিয়েছি দেখুন লুচিগুলো আমার বেলা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে রিফাইন তেল গরম করে এক এক করে লুচিগুলোকে ভেজে উঠিয়ে নেব প্রথমে একটা লুচি দিয়ে হালকা করে প্রেস করেছি খুন্তি দিয়ে তাতে করে কিন্তু লুচিটা সুন্দরভাবে ফুলে উঠেছে এরকম করে একদম সাদা ধবধবে সুজির লুচি কিন্তু তৈরি করে নিচ্ছি আপনারা বাড়িতে এটা ট্রাই করতে পারেন এই পুজোর দিনগুলোতে কিংবা অষ্টমীর দিনেও কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে আশা করছি তো দেখুন এক এক করে আমি সব লুচিগুলোকে এই তেলের মধ্যে ভেজে উঠিয়ে নিচ্ছি একটুখানি প্রেস করলে খুব ভালো করে লুচিটা ফুলে উঠছে একই রকমভাবে আমি সবগুলো লুচি ভেজে উঠিয়ে নিয়েছি এখন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সাদা ধপদবে সুজির ফুলকো লুচি আর আলুর দম পুজোর দিনগুলোতে অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করবেন আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পুজোর দিনগুলো খুব ভালো কাটাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ